আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক পোস্টার ডিজাইন করবেন কিভাবে। তো সেই জন্য সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিলফিভেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিলফিভেলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিলফিভেলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিলফিভেলটিকে ডাউনলোড করে নেবেন। তারপর এই ফিলফিভেলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপসের প্রয়োজন হবে, এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেল অ্যাপ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে, এখান থেকে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওপেন ডট ফিলফিভেলি ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরে ডট ফিলফিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে যেই এইমাত্র যেই ফিলফিভেলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিলফিভেলটির উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যাড অ্যাডে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন। এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন, সেই জন্য ফটোর উপর একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন, তারপর রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করবেন। তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে এভাবে ছোট করে দিয়ে ফটোটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সুমন আহমেদ রাজীব এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নামটির লেয়ারটি দেখতে পাবেন, লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো এখানে দেওয়া আপনার নামটি বসে যাবে। তো একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই লেখাটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন। তো এই ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্লাইড করে একটু নিচের দিকে চলে আসবেন। একেবারে নিচে চলে আসার পর এখান থেকে এই যে 2টি লেয়ার দেখতে পাবেন, এখান থেকে 1টি লেয়ার হাইড করা আছে, এই লেয়ারটিকে অন করে দিবেন, তারপরে নিচের লেয়ারটিকে হাইড করে দিবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি আওয়ামী লীগের হয়ে গেছে। তো সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার পর আল্ট্রা বা ভেরি হাই সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে HD কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।